জয় জগন্নাথ ফ্রেন্ডস, আজির ভিডিওরে মু আপন মানুকু দেখেবি আমার গঞ্জাম জেলার চিকিড়িঠারে অবস্থিত মা বাড়কুমারী মন্দির। আউ মন্দির পুরা দেখিবা, আউ ড্রোন শট বি নেবা, আউ মন্দিরর হিস্ট্রি বিষয়ে মধ্যে বি জানিবা। প্লিজ মো ভিডিও শেষ পর্যন্ত দেখন্তু, আউ ভিডিওটি ভাল লাগিলে লাইক শেয়ার সবসক্রাইব বি করে দিওন্তু। বাড়কুমারী মন্দিরকু আসিবাকু হলে এটা রহিলা আমার ধানঘর ঠারু 4 কিলোমিটার দূরে অবস্থিত। আউ এটা দেখিপারিবে মাঙ্কর এটা সিংহদ্বার রহিলা মেন গেট দেখি আমি এবে ভিতরকু এবে যিবা। আউ এইপটে রহিযাইছি যে কার বস আউ বাইক পাই টিকেট রহিছি 50 টাকা আউ 20 টাকা 10 টাকা প্রাইস রহিছি। এইপটে দেখি আমি আমি চালছু এবে বাড়কুমারী ঘাটি রাস্তারে। আউ ঘাটি তো আপনারা এটি দেখুন, আউ আমি যিবা পুরা সেই উপরকু পুরা যিবা, উপরে পুরা মা সেটি বিরাজমান অছন্তি, আউ মাঙ্কু দর্শন করিবা। দেখুন এমতি অছি রাস্তা, ঘাটি রাস্তা অছি এটি। আউ সেই সাইড রু আপন মানে যদি দেখি পারিবা দেখুন, আউ আগকু মধ্যে উপরে কো যাইকি আমি ড্রোন বি মধ্যে ফ্লাই করিবা, কেমতি পুরা পুরা টোটাল কি কভার করিবা। আজি পুরা এক্সপ্লোর আজি করিবা বাড়কুমারী মন্দির। আপনার পুরা পাহাড় পুরা চড়ি চড়ি যে আমার আসিলা গাড়ি আনিকি আসিলা পরে গাড়ি পুরা এই জায়গায় পুরা পার্কিং হচ্ছে। আপনার এই দেখি পারিবে গাড়ি আসু আর যাহা হলে মধ্যে আপনার আসিকি এই জায়গায় পুরা পার্ক করে পারিবে। পার্ক করে সারা পরে উপরকু যাওয়া পাই দেখি পারিবে এমতি হয়েছি রাস্তা আছে। আপনি দেখুন এটি লেখা যাই মা বাড়কুমারী মন্দির অছি। আউ আমি এবে যা মাঙ্কু দর্শন করিবা পুরা মন্দিরকু পুরা এবে এমতি পুরা সিঁড়ি দেখি আমি পুরা এবে উপরকু পুরা যাওয়া মাঙ্কু পুরা দর্শন করিবা। সিঁড়ি আরাউন্ড রহিব 200টা পুরা সিঁড়ি রহিব, 200 সিঁড়ি দেখি আমি যাওয়া। আউ ওইপটে দেখুন রাজেশ অছি আউ মু আউ কেদার পছপটে মধ্যে বি আমি 3 জন এবার আজ সকালু আজ পলি আসিছু। আউ এইঠু মাঙ্কু দর্শন করিব আউ দেখিকি আপন মানুকু মধ্যে দেখেইবি কেমতি রহিছন্তি মা বাড়কুমারী মন্দির। এবে দেখি পারিবে আরাউন্ড 200-500 চড়ি চড়ি আসিলা পরে আপন মানে যদি থকি যাইথিবে এই জায়গায় বসি পারিবে। দেখুন এটি বসিবা পাই গোটে মণ্ডপ মধ্যে অছি, আর এটি দেখি পারিবে বহুত সুন্দর ভাবে এই জায়গায় বনা হয়েছে। আমি তবে বসিবানি, আমি যাবা আহুরি উপরকু। দেখুন এমতি অছি রাস্তা, এই সিঁড়ি রাস্তার দেইকি আমি যাবা মাঙ্ক পাখু। আপন মানে তো দেখি পারলে আমার যোটা রাস্তার যে রয়েছে গাড়ি পাই পুরা বাইক তো আরামসে আসুছি, বোলেরো বগেরা সব কিছু আসুছি। আর পূর্বরু এই জায়গায় দেখি পারিবে স্টেপস গুড়াক এই জায়গায় থিলা আরাউন্ড 1272 পাহাচ থিলা এই জায়গায়, এমনি হয়েকি পুরা তলু সেটা কনেক্টিং থিলা। বাট আউ এবে কি আসু না, যেহেতু পুরা রাস্তা এবে কমপ্লিট হয়ে যাইছে সেপাই এবে সমস্ত যাক সেই রাস্তা পটে যেটা আমার গাড়ি যেপটে আসুছে আপনার দেখাইলি সেইপটে হি সমস্ত যাক আসুছেন। আসিকি দেখুন এইটু পুরা ডাইরেক্ট এটা এবে আসিলা হারি মাঙ্কর পুরা পীঠ, আউ দেখিবা মাঙ্কু দর্শন করিবা। আউ এই উপরে ঠিয়া হলে আপন মানে এই ভিউকু মধ্যে দেখি পারিবে, দেখুন কত সুন্দর ভিউ রয়েছে পুরা পাহাড় উপরে পুরা ছিড়া হয়েছে, লাগুছে পুরা মহেন্দ্রগিরি পাহাড়। আপন মানে দেখিথিবে মো ভিডিওরে যেমতি পুরা মু যাইথিলি মহেন্দ্রগিরিকি সেইভাবে পুরা ভিউ পুরা আসুছে। আউ এটা মন্দিরটা এবে অছি, আপন মানে এই মন্দির দেখি পারিবে। এই মন্দিরটা রহিলা ফার্স্ট মা বাড়কুমারীঙ্কু এই জায়গায় হি পূজা করা যাওতিলা, আউ এবে মন্দিরর কাম চালছে তো সেথিপাই মাঙ্কু এবে স্থানান্তরিত করিকে এবে এই মন্দিররে এবে পূজা করা যাওছে। আমি এবে সে ভিতরকু যাইকি মাঙ্কু এবে দর্শন করিবা। এই জায়গায় দেখন্তু এই জায়গায় নড়িয়া কদলী সবু এই জায়গায় পুরা ভোগ পাই এই জায়গায় পুরা মিলুছে, আপন মানে এই জায়গায় কিনি পারিবে। আউ এইটি রহিলে মা বাড়কুমারী। আপন মানে এই জায়গায় দেখি পারিবে এটা রহিলা মাঙ্কর, মাঙ্কর যেটা পূজা করা যাচ্ছে মেন মন্দির হচ্ছে এই জায়গায় হি মা এই জায়গায় আবির্ভাব হয়েছিল। এটা দেখুন এটা এবে কাম চালছে তো সেইপাই অস্থায়ী ভাবে সেই জায়গায় বিরাজমান এবে করছেন, কাহিঁকি এটা মন্দির এবে কাম চালছে তো সেইপাই। আউ সেই সাইডরে গোটে বি মধ্যে বি গোটে মণ্ডপ গোটে মধ্যে বি তৈরি করা যাচ্ছে,
ସେଇଟା ତ କାମ ପୁରା ଚାଲିଛି ପୁରା। ଆଉ ଏଇ ସାମ୍ନାରେ ଯଦି ଆପଣ ଯଦି ଠିଆ ହେଇକି ଦେଖୁଛନ୍ତି ଆର ଭିୟୁ ଆପଣମାନେ ଏଇ ଜାଗାରେ ଦେଖିପାରିବେ, ଦେଖୁଛନ୍ତି ତ ଏଇ ଜାଗାରେ ଦେଖନ୍ତୁ। ଏଇଟା ଯେଉଁଟା ରହିଲା ପଥରଟା ଅଛି ଏଇ ଯେଉଁ ଗୁମ୍ଫାରେ, ଏଇ ଭିତରେ ଗୋଟେ ଗୁମ୍ଫାଟେ ଅଛି, ମା ଫାଷ୍ଟ ଏଇ ଜାଗାରେ ହିଁ ଫୁଟିକି ଥିଲେ ଏଇ ଜାଗାରେ, ତ ସେଇ ଭିତରେ ବେଶୀ ଡିଫିକଲ୍ଟ ରହିଲା କ'ଣ ପାଇଁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ତ ସେଥିପାଇଁ ସେଇଠୁ ସ୍ଥାନାନ୍ତରିତ କରିକି ମାଙ୍କର ମାଟି କିଛି ଆସିକି ଏଇ ଜାଗାରେ ପୂଜା କରାଯାଉଥିଲେ। ଏ ଦେଖୁଛନ୍ତି ପୁରା ଗୁମ୍ଫା, ଏଇ ଜାଗାରେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଯୋଉ ଗୁମ୍ଫାଟା, ଏଇ ଗୁମ୍ଫାର ପୁରା ରାସ୍ତାଟା ଅଛି ସେଇ ଭିତରକୁ, ପୁରା ଭିତରକୁ ପୁରା ସେଇ ଜାଗାରେ ପୁରା ଥିଲା ମାଙ୍କୁ, ସେଇ ଭିତରେ ଫାର୍ଷ୍ଟ ହିଁ ଫୁଟିକି ବାହାରିଥିଲେ ମା ସେଇଠି। ଆଉ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ସେଇଠି ମଧ୍ୟ ବି ମନ୍ଦିର ମଧ୍ୟ କାମ ଚାଲିଛି, ମାଙ୍କ କାଳୀ କାଳୀ ମାଙ୍କର ମଧ୍ୟ ସେଇପଟେ ମନ୍ଦିର କାମ ଚାଲିଛି, ତ ସେଥିପାଇଁ ମାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଇ ଜାଗାରେ ଅସ୍ଥାୟୀ ଭାବରେ ଏଇ ଜାଗାରେ ବିରାଜମାନ କରିଛନ୍ତି, ଦେଖନ୍ତୁ। ଆଉ ଏଇଠି ମଧ୍ୟ ବି ଆପଣମାନେ ଏଠି ଦେଖିପାରିବେ, ଏଠି ଗଣେଶଙ୍କର ମଧ୍ୟ ମୂର୍ତ୍ତି ବି ମଧ୍ୟ ରହିଛି। ଆଉ ଏଇପଟେ ଏଇପଟେ ପୁରା ବନ୍ଦ କରିକି ପୁରା ରଖିଛନ୍ତି, ଆମେ ତ ଏଇଟା ଜାଣିନେ, ଦେଖନ୍ତୁ ପୁରା ମୁହଁ ଘୋଡ଼େଇକି ମାଙ୍କୁ ଏଠି ଜାଗାରେ ବନ୍ଦ କରିକି ରଖିଛନ୍ତି। ମା ବାଳକୁମାରୀ ମନ୍ଦିର ବିଷୟରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ କହୁଛି, ଆଉ ଏଇଟା କେତେ ଦୂର ଠିକ୍ ଏଇଟା ମଧ୍ୟ ମୁଁ ଜାଣିନି। କୁହାଯାଏ ଏଇ ଜାଗାରେ ମା ବାଳିକା ରୂପରେ ଏଇ ପାହାଡ଼ର ଗୁମ୍ଫା ଭିତରେ ପୂଜା ପାଉଥିଲେ, ଆଉ ପୂଜା ପାଇବା ପରେ ସେହି ସମୟର ଚିକିଟିଗଡ଼ର ରାଜା କେଶବ ରାଉତରାୟଙ୍କୁ ସ୍ୱପ୍ନଦୋଷ ହୋଇଥିଲା। ସ୍ୱପ୍ନ ହେବା ପରେ ରାଜା ଏହି ଜାଗାରେ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିଲେ, ଆଉ ମନ୍ଦିରର ନାଁ ବାଳକୁମାରୀ ରଖିଥିଲେ, କାହିଁକି ମା ବାଳିକା ରୂପରେ ଏହି ଜାଗାକୁ ଆସିଥିଲେ ପୂଜା ପାଉଥିଲେ, ତ ସେଥିପାଇଁ ମାଆଙ୍କ ନାଁ ବାଳକୁମାରୀ ରଖାଯାଇଥିଲା। ଆଉ ଏହି ମନ୍ଦିରଠାରେ ଆମର ସବୁଦିନେ ତ ପୂଜା ଚାଲିଛି, ଆଉ ଖୋଲା ହେଉଛି ଆମର 8ଟାରୁ, ସକାଳ 8ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଖୋଲା ରହୁଛି। ଆଉ ଏଇ ଭିତରେ ଆମର ପୂଜା ଭିତରେ ସବୁଠୁ ବଡ଼ ପର୍ବ ରହୁଛି ଆମର ଦୁର୍ଗା ପୂଜା। ଦୁର୍ଗା ପୂଜାରେ ମାଆଙ୍କ ବଡ଼ ପର୍ବ ହେଉଛି ଏଇ ଜାଗାରେ, ଆଉ ଏଇ ଭିତରେ ଲକ୍ଷାଧିକ ଲୋକ ଆସିକି ମାଆଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି, ଆଉ ମାଆଙ୍କ ମଧ୍ୟ ଆଶୀର୍ବାଦ ନେଇକି ଯାଉଛନ୍ତି। ଆଉ ଏଇଟା ମଧ୍ୟ କୁହାଯାଏ ଆମର ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ସବୁଠୁ ବଡ଼ ପୀଠ ମା ବାଳକୁମାରୀଙ୍କର ପୀଠ, ଆଉ ଯିଏ ବି ମଧ୍ୟ ବି ମନସ୍କାମନା ଯିଏ କରିଥାଏ ଛୋଟ ଛୁଆ ମଧ୍ୟ ଆସିକି ଏଇ ଜାଗାରେ ମଧ୍ୟ ବାଳ ବି ମଧ୍ୟ କାଢ଼ିକି ମଧ୍ୟ ଯାଉଛନ୍ତି। ଆଉ ସେଇଟା ଦେଖନ୍ତୁ, ସେଇଟା ରହିଗଲା ଆମର ଶିବଙ୍କର ମନ୍ଦିର ରହିଯାଇଛି। ଆଉ ଶିବଙ୍କର ମନ୍ଦିର ଦର୍ଶନ କରିସାରିକି ମାନେ ପହଡ଼ ତ ଏବେ ପଡ଼ିଯାଇଛି, ଆଉ ଏଇପଟେ ରହିଛି ଆମର ଶିବଙ୍କର ଗୋଟେ ପାହାଡ଼ଟାକୁ ସେ ପୁରା ଲିଙ୍ଗ ପୁରା କରିକି ଏଇ ଜାଗାରେ ପୁରା ବନେଇଛନ୍ତି, ବହୁତ ସୁନ୍ଦର ପୁରା ଦେଖାଯାଉଛି। ଆଉ ଡ୍ରୋନ୍ ସଟ୍ ବି ମଧ୍ୟ ନେଇଯିବି, ଆପଣମାନେ ପୁରା ଦେଖେଇଦେବି କେମିତି କ'ଣ ହେଇଛି। ଆଉ ଏଇଟା ଦେଖନ୍ତୁ, ୱାଓ ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଛି, ଦେଖୁଛନ୍ତି ତ। ଆଉ ଖରା ଏତେ ଜୋରସେ ହଉଛି ପୁରା ମୁଣ୍ଡ ଖରାପ ହେଇଯାଉଛି, ମାନେ ଖରାକୁ ଏଗୁଡ଼ା ପୁରା ଚାଲିଲା ବେଳକୁ ପୁରା ଗୋଡ଼ ପୁରା ସିଝି ଯାଉଛି, ଦେଖନ୍ତୁ ଏମିତି ରହିଛି। ଆଉ ସେଇ ସାମ୍ନାରେ ଅଛି ଚିଲଡ୍ରେନ୍ସ ପାର୍କ ମଧ୍ୟ ବି ଅଛି, ଦେଖନ୍ତୁ ସେଇଟା ପୁରା ଅଛି ଚିଲଡ୍ରେନ୍ସ ପାର୍କ ପୁରା ଅଛି ସେଇପଟେ, ଏଇ ଯୋଉ ଚିଲଡ୍ରେନ୍ସ ମାନଙ୍କ ପାଇଁ ଦୋଳି ବଗେରା ପୁରା ଅଛି ସବୁ ଜାଗା, ଦୋଳି ଆଉ ସେଇପଟେ ଅଛି ବସିବା ପାଇଁ ଅଛି,
ଆଉ ଏଇପଟରେ ଏଇପଟେ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ ଯେଉଁ ସେଇ ପାହାଡ଼ଟା ପୁରା କେମିତି ଦେଖାହେଉଛି, ସେ ବ୍ଲାଷ୍ଟିଂ ପୁରା ଚାଲିଛି ବୋଧେ। ଆଉ ଏଇପଟେ ଗୋଟେ ପୋଖରୀ ଗୋଟେ ଅଛି, ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ପୋଖରୀଟାକୁ ପୁରା ଷ୍ଟେପ୍ ଷ୍ଟେପ୍ ଭଳିଆ ପୁରା କରିଛନ୍ତି, ଦେଉଛନ୍ତି ତ ସେଇପଟେ ଅଛି ସେଇ ପୋଖରୀଟା। ଆଉ ରାସ୍ତାଟା ତ ପୁରା ବହୁତ ବଢ଼ିଆ ଅଛି, ଦେଖୁଛନ୍ତି ତ। ଆଉ ଯେଉଁ ଶିବଙ୍କର ଯେଉଁ ଲିଙ୍ଗ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି, ଆପଣ ଏଇ ଜାଗାରେ ପୁରା ଆସିକି ସେଲ୍ଫି ନେଇପାରିବେ ଆଉ ଫଟୋ ସୁଟ୍ ବଗେରା ପୁରା ଏଇ ଜାଗାରେ ଯାହା ବି କିଛି କରିପାରିବେ। ଆଉ ଏଇଠି ଠିଆ ହେଲେ ମା ବାଳକୁମାରୀ ରହିଛନ୍ତି ସେଇ ଉପରେ, ସେପଟୁ ଆପଣ ମୁଁ ଯେଉଁଟା ଦେଖେଇକି ଆସିଲି। ଆପଣମାନେ ତ ଦେଖିପାରିଲେ ଇଏ ଥିଲା ଆମର ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ମା ବାଳକୁମାରୀ ମନ୍ଦିର, ବହୁତ ବଢ଼ିଆ ମନ୍ଦିର ହେଇଛି। ଆଉ ଆପଣମାନେ ତ ପୁରା ଡିଟେଲ୍ସରେ ଦେଖିଲେ କେତେ ପୁରା ସୁନ୍ଦର ଭ୍ୟୁ ରହିଛି ଆଉ କେମିତି ଏତେ ସୁନ୍ଦର ଜାଗା ରହିଛି। ଆଉ ଆଜି ପାଇଁ ଏତିକି, ଆଉ ଥରେ ଦେଖା ହବ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ସହିତ, ଆଉ ଗୋଟେ ନୂଆ ଜାଗା ସହିତ। ମୋ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ ଶେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ ବି କରିଦିଅନ୍ତୁ।